হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের বাড়িতে কালী পুজো হয় তো এটা হচ্ছে সেই কালী মায়ের মূর্তি তো এবছরে পুজো কালী ঠাকুর আমি অনেক দিনই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চ্যানেলে কিছু প্রবলেমের জন্য ভিডিও পোস্ট করতে পারছিলাম না একদমই কিছু প্রবলেম ছিল তার জন্য তো অনেক দিন বাদেই ভিডিওটা পোস্ট করছি কালী পুজো তো হয়ে গেছে অনেক দিনই হলো এখন জগদ্ধাত্রী পুজো চলছে তো যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখানে দেখো আড়ানি তৈরি হচ্ছে মানে বাইরে আড়ানি তৈরি করতে দেওয়া হতো আগে এখন বাড়ির এই কারিগররাই বানাচ্ছে তো এখানে দেখো আগের বছরের আড়ানিটায় সাদা লাগানো ছিল কলকাগুলো এবছর আমিই বললাম একটু গোল্ডেন কালারের লাগাতে কারণ আমাদের ঠাকুরগড়ের টাইলসগুলো সাদা তারপর গোল্ডেনটা ভালো লাগবে আর বাড়ির চারপাশে দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজানো হয়ে গেছে আর লাইট দেওয়ার পর মানে বাড়িটাকে দারুণ দেখতে লাগছিলো যেটা ক্যামেরা অতটা সুন্দর পরিষ্কার ওঠেনি মানে এটাই তো কালী পুজোর রাত্রে দেখার মতো জিনিস থাকে প্রত্যেকটা বাড়িকে লাইট দিয়ে সাজায় খুবই ভালো লাগে দেখতে আর এটা কালী পুজোর আগের দিনের ভিডিও তো এখানে দেখো আমার শাশুড়ি মা বসে পড়েছেন পুজো টুকটাক যোগাযাতি করতে আগের দিনের আর আমাদের মা এসে গেছেন আগের দিনই সন্ধ্যেবেলা এসেছে তো মা এখন রয়েছে এরপর মাকে সাজানো হবে মায়ের গয়না সমস্ত বার করা হয়েছে মাকে সাজিয়ে তারপর ফুলের মালা পরিয়ে মাকে অপরূপ অন্যরকম দেখতে লাগবে এই দেখো সমস্ত গয়না তো এরপরের ভিডিওতে তোমাদের দেখাবো অবশ্যই পরপর ভিডিও আসবে পুজোর ভিডিও একটু লেট তাইস সরি তো ভালো লাগলে অবশ্যই সাথে থেকো